আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা সৌভাগ্য দিশার অনুষ্ঠান দেখেন, প্রত্যেক নিয়ত সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের পর্দায় তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষ গুরু পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিষ দা, সকল স্তরের মানুষের জন্য দেবাশিষ দা। আজকের আপনারা দেবাশিষ দাকে 32 বছরে আপনারা পেয়েছেন, বহু বহু চেম্বারে পেয়েছেন, বহু জায়গায় পেয়েছেন, নিজের কাছের মানুষ ভেবে আপনারা এসছেন দেবাশিষ দার কাছে, প্রত্যেকটি মানুষ সততার সহিত কাজ পেয়েছেন। আর এই যে দেওয়া পাওয়া, অর্থাৎ যেটা আপনারা আশা করে যেটা এসছেন, এসছিলেন দেবাশিষ দার কাছে, এবং দেবাশিষদাও সেইভাবে আপনাদের সেই জায়গাটা তুলে ধরেছেন আপনার সন্তানের কেরিয়ার। কেউ বা এসছিলেন আপনার সন্তানের চাকুরির জন্য, কেউ বা এসছিলেন আপনার বিবাহ সুখ শান্তির জন্য, কেউ বা এসছিলেন বা আপনার প্রেম বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে সেই জন্য, কেউ বা এসছিলেন কঠিন ব্যাধিতে ভুগছেন সেই জন্য, ডাক্তারের কাছে টাকা দিতে জীবনে যে টাকা আপনারা রোজগার করেছেন সেই টাকা সব ডাক্তার বা কবিরাজ বা ওষুধের দোকানে চলে গেছে। আবার কেউ বা এসছিলেন তার জীবনে বারবার মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছিলেন, বা তার শত্রু বিভিন্ন দিক থেকে শত্রু লেগেছে, প্রপার্টিগত সমস্যায় ভুগেছিলেন, বা আবার কেউ বা এসছিলেন তার অর্থ রোজগার হচ্ছিল না, বা তার জীবনে কোনোভাবেই তিনি সাকসেস পাননি, এরকম বহু সমস্যা নিয়ে যারা দেবাশিষদের কাছে এসছেন, ডক্টর দেবাশিষ শাস্ত্রীর কাছে এসছিলেন, প্রত্যেকটি মানুষ কাজ পেয়েছেন। যদি আপনাদের কাছে এরকম কোনো প্রমাণ থাকে যে আপনারা কাজ পাননি, তাহলে আমি বলবো আপনারা দয়া করে যে চেম্বারে আপনারা টাকা পয়সা দিয়েছিলেন বা অর্থ যারা প্রদান করেছিলেন প্রতিকারের জন্য, আপনার অর্থ আপনি ফেরত নিতে পারেন। কারণ আই এম ডক্টর দেবাশিষ শাস্ত্রী, জীবনে মনে পড়ে না যে কাউকে 2 টাকা নষ্ট হয়েছে আমার দ্বারা, এটা আমি করিনি। কারণ আমার বংশের সুনামের দাম অনেক, পিতামাতা বা আমার ঠাকুরদাদা বা আমার বাবা বা ঠাকুরদাদা তারা এই প্রফেশনে ছিলেন দীর্ঘদিন ধরে, তারা অনেক সুনাম করে গেছেন সারা ভারতবর্ষের মানুষের কাছে। সেই প্রফেশন ধরে রাখতে গিয়ে কোনো প্রচারণায় বা কোনো লোভে মোহিভূত হয়ে আমার বংশের সুনাম আমি নষ্ট করব না। যদি মনে করবেন একজন অভিজ্ঞ মানুষের কাছে আপনার যাওয়া প্রয়োজন, আপনার জীবনের সাকসেস বা স্বপ্ন পূর্ণ করা উচিত, বা আপনার সন্তানের ভাগ্য নিয়ন্ত্রণ করা, বা আপনার সন্তানকে অবাধ্য সন্তানকে ঠিক করা, বা আপনি কঠিন ব্যাধিতে ভুগছেন বা আপনার কোনো রকম কোনো কিছু হচ্ছে না, এরকম যদি সমস্যা থাকে, হওয়া কাজগুলি চলে যাচ্ছে তাহলে আপনাকে, বা বাস্তু সমস্যায় আপনি ভুগছেন, যে কোনো সমস্যা নিয়ে আপনি ডক্টর দেবাশিষ শাস্ত্রীর কাছে হাজির হতে পারেন। বুকিং নাম্বার রয়েছে এখানে, 3-4 বুকিং নাম্বার রয়েছে এখানে, কলিং নাম্বার রয়েছে, কোথায় কবে চেম্বার রয়েছে নোট ডাউন করে সরাসরি চেম্বারে চলে এসছেন। যারা আত্মবিশ্বাস রেখেছিলেন 32 বছরে ডক্টর দেবাশিষ শাস্ত্রীর উপরে, প্রত্যেকটি মানুষ যে যে সমস্যা নিয়ে এসেছিলেন প্রত্যেকটি মানুষ গ্যারান্টি সহকারে কাজ পেয়েছেন। আপনিও যদি গ্যারান্টি সহকারে কাজ চান তবেই যোগাযোগ করবেন ডক্টর দেবাশিষ শাস্ত্রীর কাছে। শুধু আপনি ফোনে আগে জানবেন, তারপরে কথা বলবেন, এই বা চেম্বারে আসবেন, এই যারা চিন্তাভাবনা করেন বছরের পর বছর, তাদের কোনো কাজ হবে না, এটাই হচ্ছে ব্যাপার। যারা এইরকম ধরনের চিন্তাভাবনা করছেন যে আগে কথা বলবো তারপরে যাব, দয়া করে ফোন করবেন না, আসারও দরকার নেই। প্রয়োজনটা আপনাদের একজন অভিজ্ঞ মানুষের কাছে যাওয়া, এটা হচ্ছে আপনাদের ডিসিশান। একজন যারা অ্যাস্ট্রোলজির উপরে হাই কোয়ালিফিকেশন পড়াশোনা করেছে বা তারা পিএইচডি করেছেন, তারা আপনার যে কোনো সমস্যা এবং যে কোনো ব্যাধি সবটাই ইসেনে ব্রিথিং আপনাকে গ্যারেন্টি সহকারে সারিয়ে দিতে পারেন। এটাই হচ্ছে ডক্টর দেবাশিষ শাস্ত্রী। নমস্কার, কে বলছেন? আপনি দুর্গাপুর থেকে সীতা ভৌমিক বলছেন, বলুন। সীতা ভৌমিক, আচ্ছা বলুন। মানে
এত চলছে অথচ আমার ডেট অফ বার্থ নেই সঠিক না, আমি মানে কোনো জায়গা ঠিক মতন গিয়ে দেখাতে পারি না যে কেন আমার এত সমস্যা হচ্ছে, মানে এত মেন্টাল আমি প্রেশারে আছি, মেন্টাল টর্চার হচ্ছে আমার উপর, কেন হচ্ছে আমি তাহলে আপনি একটা একটা কথা বলি আপনাকে, খুব ভালো কথা আপনি বলছেন যে আপনি সমস্যায় আছেন কিন্তু আপনি কোনোভাবে নিস্তার পাচ্ছেন না, কিন্তু এইটা যে অনেক দিন ধরে হচ্ছে, আপনার বাড়ি দুর্গাপুর বললেন তো, দুর্গাপুরে আজকে 17 বছরের চেম্বার আমার, ব্যানার্সিটি থেকে শুরু করে আপনার এখন হোটেল রিলায়েন্স। তো কথা হচ্ছে যে আপনার যে এত ধরনের সমস্যা হচ্ছে, আপনি তো প্রোগ্রামগুলি আজকে থেকে দেখছেন না, অনেক দিন থেকে আপনি দেখছেন নাকি? তাহলে যদি আপনি অনেকদিন থেকে দেখে থাকেন দুর্গা মানে চেম্বার, তা নিশ্চয়ই আপনার এইরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনাকে একবার চেম্বারে যোগাযোগ করা উচিত। শুধু আপনারা ফোনে ভাগ্য সম্পর্কে জানবেন, ফোনে তো কোনো সমস্যা দিতে পারবো না, বা আপনি যদি এই অল্প সময়ের মধ্যে আপনাকে তো সঠিক সমাধান দিতে পারবো না, তো সেই জায়গায় আপনাকে আসতে হবে চেম্বারে, বুকিং করে, বুকিং নাম্বার রয়েছে নিশ্চয়ই, বুকিং করে আপনি চেম্বারে চলে আসবেন, আপনার যে কোনো সমস্যা থাকুক সমাধান তার হবেই, দোয়াশীতা মানেই হচ্ছে গ্যারান্টি ট্রিটমেন্ট। আর আজকের আপনি যখন লাইনে পেয়ে গেছেন নিশ্চয়ই আপনাকে বলে দেব, চিন্তার কোনো কারণ নেই, যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু আপনারা ফোন করবেন, এবং যাদের ডেট অফ বার্থ আছে তারা তো রেগুলারই ফোন করেন বা কেউ না কেউ লাইনে পাচ্ছেন, যাদের নেই তারা বেশি করে ফোন করবেন, দেখবেন একজন অভিজ্ঞ মানুষ কী বলতে পারেন। আর যখন দেবাশিদার চেম্বারে আসেন তার নারী নক্ষত্র পর্যন্ত দেবাশিদা বলে দেন, বহু দেখবেন যে দেবাশিদা কারো জিজ্ঞাসা করেন না যে আপনার কী হয়েছে, বলুন মা আপনার কী হয়েছে, বাবা আপনার কী হয়েছে, করেন না। আপনার কোষ্ঠী থাকুক, ডেট অফ বার্থ থাকুক আর না থাকুক, আপনার হাত রয়েছে, আপনার মুখমণ্ডল রয়েছে, সব কিছু আপনি জানতে পারেন, ঠিক আছে? এবারে আমি বলে দিচ্ছি, যদি মনে সম্ভব হয়, যদি আপনার যে সমস্যাগুলি আছে সেটা আমি ঠিক বলতে পেরেছি, তাহলে আপনি নিশ্চয়ই চেম্বারে আসবেন, কেমন? আচ্ছা বলে দিচ্ছি, আপনার নামটা একটু বলুন। শ্বেতা ভৌমিক, ঠিক আছে, আপনি শ্বেতা ভৌমিক বলছেন তো? আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে একটা জিনিস আমাকে বলতে হবে আপনার, আপনি আপনার ফেভারিট খাবার কি খেতে ভালোবাসেন একটু বলবেন। না যদি রিক্স, হ্যাঁ, ফেভারিট মাংস মানে মটন না চিকেন? মটন। ঠিক আছে, একজন দেবদেবীর নাম বলুন। মা দুর্গা, ঠিক আছে। এবারে আর একটা জিনিস আপনাকে বলতে হবে যে একটি ফুলের নাম বলুন। পদ্ম। আর গোত্রটা কি আপনি জানা আছে আপনার? গোত্র আপনি জানা আছে? কাশ্যপ গোত্র। আচ্ছা ঠিক আছে, ধরতে থাকো, ধরে রাখুন, নিশ্চয়ই বলে দিচ্ছি। প্রথমে কথা হচ্ছে আপনি দাম্পত্য অশান্তির মধ্যে আছেন, এবং যেটা হচ্ছে যে আপনার দাম্পত্য অশান্তি শুধু নয়, আপনার পারিবারিক অশান্তিও যোগ রয়েছে। দাম্পত্য অশান্তি যেটা সেটা হাজবেন্ডের সঙ্গে, পারিবারিক অশান্তি যেটা হাজবেন্ডের বাইরে যারা শ্বশুর শাশুড়ি বা যারা আদার যারা রয়েছে, যা আপনার তাদের যে মেম্বারশিপ যারা রয়েছে তাদের সঙ্গে আপনার অ্যাডজাস্টেবল হচ্ছে না, এবং আপনার শরীরে খারাপ যাচ্ছে, আপনার শরীর ভালো যাচ্ছে না, সবসময় মানসিক টেনশানে আপনার আপনার দিন রাত 24 ঘন্টায় সেইভাবে আপনি চলছেন, এবং আপনি যে কি করবেন, আপনার এরকম কিছু হয় যে আপনি সুইসাইড করতে গেছিলেন, এরকম কিছু আছে? আচ্ছা আর একটা কথা আপনাকে বলি ম্যাডাম, আপনার রাত্রিবেলা ঘুমের ঘরে আপনি চমকে ওঠেন বা কেউ তাড়া করছে বা উপর থেকে পড়ে যান, এরকম কিছু ঘটছে আপনার? এটা হচ্ছে। আচ্ছা আরেকটি জিনিস হচ্ছে আপনার শরীরটা বলি, আপনার লিভারের সমস্যা আছে কিছু? আপনার লিভারের সমস্যা আছে, হজমে প্রবলেম আছে? আচ্ছা একটা কথা বলি আপনাকে, যে এই যে দাম্পত্য অশান্তি বা পারিবারিক অশান্তি বা আপনি যে সমস্ত অশান্তির মধ্যে রয়েছেন, মানে ইওর লাইফ ইজ ভেরি স্ট্রাগল, তা আপনার জীবনে আপনি জন্মগ্রহণ করার পর থেকে আপনার জীবনে সুখ শান্তি কিছুই হয়নি, এটা একদম ঠিক? এবং আপনার ফিনান্সিয়াল জায়গাটাও ঠিক নয়, আপনার ফিনান্সিয়াল জায়গা দুর্বল রয়েছে, আপনি ফিনান্সিয়াল জায়গা, আপনার হাজবেন্ডের কাছে আছেন, আপনি হাউসওয়াইফ না কিছু প্রাইভেটে কাজ করছেন? আপনি হাউসওয়াইফ একটু প্রাইভেটে কাজ করছেন, কিন্তু সেখানেও আপনি
কাজ করছেন ঠিকই, কিন্তু যে জায়গাটা আপনি পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রম অনুযায়ী আপনি ফল পাচ্ছেন না, একদম ঠিক? আচ্ছা, এই যে জায়গাগুলি এগুলি হচ্ছে আপনার জন্মকোষ্ঠীতে রয়েছে, যেটা যেটা ডেট অফ বার্থ নেই, সেটা রয়েছে আপনার মহাপদ্ম কালসর্পযোগ। একটা জিনিস পাওয়া যাচ্ছে, কিছু মনে করবেন না, আপনার পিতা মারা গেছেন? হ্যাঁ স্যার মারা গেছেন। পিতা মাতা দুজনই মারা গেছেন? মা আছেন, বাবা মারা গেছেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা দেখা যাচ্ছে যে পিতা মাতা কেউ না কেউ ডিটাচ হয়ে যাবেন। এটা হচ্ছে মোটামুটি মারা গেছেন 3-4 বছর হয়েছে এরকম? আচ্ছা, তো এটা হচ্ছে ডক্টর দেবাশিস শাস্ত্রী। এবারে আপনি দেখুন, আপনার প্রথমে আপনাকে বলি, আপনার বাঁ হাতটা আপনি তুলুন, আপনি দেখতে পাচ্ছেন? এই যে আমি হাতটা দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, বাঁ হাতটা আপনি তুলেছেন, বাঁ হাতটার জায়গায় আপনি দেখুন যে আপনার ঠিক এই মিডেল জায়গাটা, এই মিডেল যে জায়গাটা রয়েছে, হাতের যে চাটুটা রয়েছে, এটা অনেকটা বসা, দেখুন বসে গেছে, বসে গেছে কি? আচ্ছা, এখান থেকে দেখুন কোনো রেখা আপনার এরকম মিডেল ফিঙ্গারের দিকে, আপনার ভগ্ন রেখা, স্ট্রেট রেখা উঠেনি, ভগ্ন মানে বেঁকে বেঁকে রেখা, এরকম কিছু উঠেছে? এটা ঠিক বলছি? আচ্ছা, এই একটা জায়গা। এবারে আপনাকে বলি যে আপনার হাঁটু এবং পায়ে যন্ত্রণা, বা হাতে পায়ে যন্ত্রণা, বা কোমরে যন্ত্রণা, এরকম কিছু মানে কোমরের নিম্নাংশে যন্ত্রণা, যন্ত্রণা হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে। এবং আপনার দেখুন আপনার শরীরে মেয়েদের যেমন একটা পিরিয়ডের সমস্যা থাকে, অনেক মেয়েদেরই হয়, সেরকম কিছু সমস্যা আপনার আছে, রক্তক্ষরণ টাইপের সমস্যা, এরকম কিছু হচ্ছে আপনার? আচ্ছা, আগামী দিনে কিন্তু আপনার অপারেশনের যোগ আছে, শরীরে কিন্তু আপনার লিভারে অথবা আপনার নিম্নাঙ্গে কোনো অপারেশন হবে, এটা আপনি একটা মাথায় রাখুন, এটা পাওয়া যাচ্ছে আপনার, এবং যা বলে দিচ্ছি এটা সঠিক। আর আরেকটি কথা হচ্ছে, দেখুন আপনার হাজবেন্ডের সঙ্গে যে অশান্তিটা হচ্ছে, সেটা হচ্ছে হাজবেন্ডের জায়গায়, দেখুন আপনি যে হাজবেন্ডের জায়গা আপনি দেখে নিন, এই যে বৃহস্পতির আঙ্গুলের জায়গা থেকে যে শুক্রের একদম সোজা শনি শুক্রের জায়গাটায় আপনি চলে আসুন, অর্থাৎ এই মাউন্জের জায়গাটা যেটা রয়েছে, এখানে দেখুন কাটাকুটি বা সরু টাইপের কোনো লেস টাইপের কোনো রেখা বা জপ চিহ্ন বা অথবা কালো স্পট, এরকম কিছু আছে কি না এরকম জায়গায়? কাটাকুটি মতন আছে স্যার। কাটাকুটি মতন আছে, তাই তো? তাহলে সেটা যদি থেকে থাকে, তার পাশে আপনি দেখুন এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার মধ্যে দেখুন কোনো বক চিহ্ন বা অন্য কোনো চিহ্ন রয়েছে কিনা, ত্রিশূল আকারে কোনো চিহ্ন আছে দেখুন তো? আছে তো। কথা হচ্ছে এই যে এই যে অশান্তিটা আপনার লেগে রয়েছে, এটা কিন্তু অনেক দিন ধরে অশান্তি হচ্ছে, মানে আপনি বিবাহ থেকে শুরু করে সেই বিবাহের প্রথম থেকে শুরু হয়েছে, 15 বছর কি হয়ে গেল, বিয়ের পর পর থেকেই আমি এই মানসিক অশান্তিতে ভুগছি। আচ্ছা, এই জায়গাটা সম্পূর্ণ সেরে যাবে, কোনো অসুবিধে নেই ডক্টর দেবাশিস শাস্ত্রী। আপনাদের দুর্গাপুরে, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, তারাপীঠ বহু দিনের চেম্বার, বহু মানুষের ব্যাধি সারিয়ে দেওয়া হয়েছে, বহু মানুষের তার সমস্যা সারিয়ে দেওয়া হয়েছে, এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। আজকের লাইনে আপনি পেয়েছেন, তাহলে আপনি যা যা বলেছি ঠিক বলেছি তো? এর পরে আরও পিছনে অনেক লোক আছে, নিশ্চয়ই লাইনে ফোন নেব নিশ্চয়ই, কিন্তু কথা হচ্ছে এই যদি সত্য হয়, সারা জীবনের মতন আপনার দাম্পত্য বা পারিবারিক অশান্তি কোনোটাই থাকবে না। আপনি শরীর দেখবেন, এখন যে শরীরে আপনার আছে, শরীরে যে একটা না একটা ব্যাধি লেগে থাকে, বা যে ব্যাধিগুলি আপনার বললাম, পায়ে যন্ত্রণা বা কোমরে যন্ত্রণা বা আপনার লিভারের সমস্যা, সবটাই ঠিক হয়ে যাবে একই প্রতিকারে। একবারের জন্য আসবেন দেবাশিসদের কাছে, আসলে আলাদা কোনো আবার ডাক্তার দেখাতে হবে না, কারণ আমাদের জীবনে বুঝতে হবে যে রোগ ব্যাধি ভালো মন্দ সবটাই গ্রহগত অবস্ট্রাকশন বা গ্রহগত সুফল, এইটাকে একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে দেখবেন আগামী দিনে আপনার সেই জায়গা সাকসেস হবে। কেমন? ভালো থাকুন আপনি, প্রত্যেক যেমন আপনাকে বলে দিচ্ছি যে এইখানে বুকিং নাম্বার রয়েছে বা আপনার এইখানে কোথায় কোথায় চেম্বার রয়েছে, যারা দূরের বন্ধুরা দেখছেন প্রোগ্রাম, যদি জীবনে কাজ চান বা গ্যারান্টি সহ কাজ চান বা জীবনের স্বপ্ন, অর্থাৎ আপনার জীবনে কী কী দরকার, আপনার জীবনে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি স্ত্রী পুত্র সন্তান কী দরকার আপনার জীবনে,
সেটাকে আপনাকে আগে বাড়িতে বসে সেটা ঠিক করুন, একজন অভিজ্ঞ মানুষের কাছে পৌঁছে যান, দেখবেন সেই জায়গাটা কমপ্লিট করে দেবেন। তো এইটাই হচ্ছে ডক্টর দেবাশীষ শাস্ত্রী, এই জন্য সারা ভারতবর্ষের মানুষ দেবাশীষটাকে চেনেন, সততার সহিত সুনামের সহিত, আপনিও চিনতে পারবেন সেই জায়গায়। কেমন, নমস্কার। তো দেবাশীষদের কাছে এসে মানুষ কি পেয়েছেন দেখাবো নিশ্চয়ই, মানে তারপরে আবার লাইনে ফিরে আসবো, আপনারা দেখতে থাকুন, কোথাও যাবেন না, আবার লাইনে ফিরে আসবো। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। দিদি আপনি কোত্থেকে আসছেন? আমি বিরাটির থেকে এসেছি। বিরাটির থেকে? ডক্টর দেবাশীষ শাস্ত্রীর খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি টিভিতে দেখে, মানে লাস্ট একটুখানি দেখেছিলাম, ওই নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে তুলে রাখি, আমার একটা সমস্যা ছিল, তারপরে ওখান থেকে এখানে আমি ঠিকানা নিয়ে আসি, আমার কাজ হয়েছে। দাদা আপনি কোত্থেকে এসছেন? আমি কাশীপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে এসেছেন যে সমস্যা নিয়ে এসেছিলেন, তা কি আপনি সমাধান পেয়েছেন? আমি সমাধান পেয়েছি। এখন কেমন আছেন আপনি? আমি আর আগের থেকে ভালো আছি। আচ্ছা, এখন আর আপনার কোনো সমস্যা নেই তো? না, এখন আমার সেই সমস্যা নাই, যা আগে হয়েছিল তার থেকে আমি এখন ভালো রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নমস্কার দাদা, ভালো থাকুন। হ্যাঁ নমস্কার। দিদি আপনি কোত্থেকে এসছেন? নমস্কার, আমি অর্পিতা তরফদার, বাগদাদ থেকে এসেছি। স্যারের হচ্ছে অনেক প্রোগ্রাম আমি টিভিতে দেখেছি, দেখার পর আমার ভালো লেগেছে, তখন আমি আমার নিশ্চয় ওনার কাছে এসেছেন। হ্যাঁ, আমি নিশ্চয়। আপনি ওনার কাছে এসে, ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে আপনি কি কি উপকার পেয়েছেন? আমি আমার পরিবার, আমার ছেলে মেয়ে স্বামী নিয়ে সমস্যার মধ্যে খুব ছিলাম, আমি সেখানে স্যারের কাছে গিয়ে আমি অনেক প্রতিকার পেয়েছি, যেটা আমার এখন পরবর্তী জীবনে খুবই কাজে লাগছে। প্রতিকার নিয়েছেন, উপকার পেয়েছেন? হ্যাঁ, প্রতিকার নিয়ে আমার অনেক উপকার হয়েছে। আপনি কি মনে করেন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রী মানুষের উপকার করতে পারেন? অবশ্যই অবশ্যই, মা যেখানে আছেন সেখানে হচ্ছে কে সব সম্ভব। আপনারা বলি, আপনারা আসুন, স্যারের সঙ্গে কথা বলুন। আপনারা দেখলেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কি বলছেন, আপনিও যদি চান এইভাবে গ্যারান্টি সহ কাজ যদি আপনিও চান, তবে চেম্বারে যোগাযোগ করবেন। কারণ দেবাশীষদের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন, আপনার হস্তরেখা যতক্ষণ পর্যন্ত না দেখতে পাবো, বা আপনার নিয়মালজি যত সময় না করা যাবে, বা আপনার জন্মগোষ্ঠী যত সময় বিচার সঠিকভাবে বিচার না করা যাবে, তত সময় আপনার সমাধান আমি দিতে পারবো না। তো এটাই হচ্ছে ডক্টর দেবাশীষ শাস্ত্রী। দেবাশীষদের কাছে আসলে বারে বারে ভিজিট লাগে না, বারে বারে প্রতিকার করতে হয় না, বহু প্রোগ্রামে বলেছি বারে বারে হয়রানি করতে হবে না, জীবনে একবার আসবেন সারা জীবন ভালো থাকতে পারবেন, এই ওষুধ দেবাশীষদের জানে। নমস্কার, কে বলছেন? নমস্কার দেবাশীষ দা। নমস্কার নমস্কার, কে বলছেন বলুন? আমি জলপাইগুড়ি থেকে অরিন্দম চট্টোপাধ্যায় বলছি। জলপাইগুড়ি থেকে অরিন্দম চট্টোপাধ্যায় বলছেন, আচ্ছা ভালো ভালো, বলুন। বলছি দেবাশীষ দা, প্রথম কথা হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি অ্যাকচুয়াল আপনার প্রোগ্রামে ইউটিউবে প্রথম দেখতে পাই। আচ্ছা। আমি একটু মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি, এখানে আমার বাড়ি কলকাতায়, আমি থাকি এখানে। আচ্ছা। তো আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি বলে আমাকে জলপাইগুড়ি ওখানে থাকতে হয়। তো প্রথম ইউটিউবে আপনার প্রোগ্রাম দেখি, অসাধারণ প্রোগ্রাম, মানে আজকে মানে আমি অনেক মানে জ্যোতিষের প্রতি একটু ন্যাক রাখি, রাখার জন্য আমি একটু জ্যোতিষ সম্পর্কে একটুখানি মানে ওয়েবসাইটে দেখি দেখি। তো আপনার প্রোগ্রাম দেখে আমার মনে হলো আজকের দিনে দাঁড়িয়েও মানে হাতে গুনে যে কয়েকটা জ্যোতিষ আছে তার মধ্যে আপনি একজন পড়েন, মানে আপনার যে কনফিডেন্স, আপনার যে বলার চ্যালেঞ্জ, সেটা আমার কাছে খুব ইমপ্রেসিভ লেগেছিল। তারপরে আমি এই বাড়িতে ফিরে কলকাতায় এই আপনার প্রোগ্রাম দেখে আপনার প্রোগ্রামে ফোন করলাম। আচ্ছা, দেখলাম যে না সত্যি আপনাদের মতো জ্যোতিষ যারা এখনো দু একজন রয়েছেন, হ্যাঁ, তো তারা পারেন, সত্যি পারেন। যে দেখুন একটা কথা আপনাকে বলি, আপনার কলকাতায় জন্ম, আপনি জলপাইগুড়িতে থাকেন, জলপাইগুড়িতে আজকে 17 বছরের চেম্বার, জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার অল্টারনেটিভ করে বসা হয়, নিশ্চয়ই আপনি জলপাইগুড়ি এ মাসেও রয়েছে, কবে কি চেম্বার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটা জিনিস হচ্ছে আপনার নামটা কি একটু বলবেন? অনিরুদ্ধ বললেন? না, অরিন্দম চট্টোপাধ্যায়। অরিন্দম চট্টোপাধ্যায়, ঠিক আছে। অরিন্দমবাবু একটা কথা বলি, যারা এই প্রফেশনে দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি করছেন বা বংশ পরম্পরায় করছেন, এটা একটা যেমন বিষয়, আর একটা বিষয় যেটা হচ্ছে শিক্ষা যদি না থাকবে, অ্যাস্ট্রোলজির উপরে যারা হাই কোয়ালিফিকেশন করেছেন বা পিএইচডি করেছেন, যারা ভারতবর্ষে এখনও দু পাঁচজন লোক বেঁচে আছেন, আমাদের সময় যারা অনেকে যারা আমরা একসঙ্গে পাশ করেছিলাম,
বেনারস সংস্কৃত থেকে অনেক লোক এখন ডিটাচ হয়ে গেছেন, কিন্তু অনেক বেশ কয়েকজন মানুষ ডিটাচ হয়ে গেছেন মানে চলে গেছেন আর কি, মারা গেছেন। আমরা কয়েকটি মানুষ, দু চারজন মানুষ রয়েছি। তো বিষয়টা হচ্ছে একটা জায়গা, আমার জীবনের এক্সপিরিয়েন্স, 32 বছরে অন্তবাক্যে একটি মানুষ চেম্বারে এসছেন, তিনি খালি হাতে যাননি আজ পর্যন্ত। খালি হাতে না যাওয়া মানে প্রথম হচ্ছে তার এ টু জেড, ডেট অফ বার্থ থাকুক আর না থাকুক, এ টু জেড তাকে বলে দেওয়া, তার শরীরে কি ব্যাধি আছে, তার শরীরে কি সমস্যা আছে, প্রেজেন্ট কি ছিল মানে পাস্ট কি ছিল, অতীত কি ছিল, বর্তমানে কি হচ্ছে, আগামী দিনে কি হবে, তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, কি করবেন, সমস্ত কিছু জানতে পারবে। সেটা হচ্ছে কারণ দেবাশীষ, মানে এখনো পর্যন্ত আমি এত জ্যোতিষ প্রোগ্রাম দেখেছি, আমি কারোর মধ্যে এটুকুনি সৎসাহস নেই যে বলতে পারে হটলাইনে অনলাইনে যে আমি কাজ পাইনি, আমাকে বলুন আমি কাজ পাইনি, এই ক্ষমতাটুকু নেই। মানে আপনার যে কনফিডেন্স আর আপনি যে ধরনের কাজে সাকসেস দিয়েছেন, এটাই সবচেয়ে তার বড় প্রমাণ যে আমি অনলাইনে বলতে পারছেন যে যারা কাজ পাইনি তারা ফোন করুন। আর এখনো পর্যন্ত আমি আপনার মিনিমাম 150-200 এপিসোড আমি দেখেছি ইউটিউবে, হ্যাঁ, মানে কোনো ফোনে ফোনে কল আসেনি যে বলেছে যে আমি কাজ পাইনি, এটা আমার কাছে বিরাট ইমপ্রেসিভ। এটা এটা 1978-এ আমার এই প্রতিজ্ঞা ছিল যে আমার বাবা বলেছিলেন, তিনিও একজন বড় স্বনামধন্য অ্যাস্ট্রোলজার ছিলেন, ঠাকুরদাদা ছিলেন ব্রিটিশ আমলে, তা বলেছিলেন যে দেখো দেবাশীষ একটা কথা বলি, প্রফেশনে তুমি এসছো আমি খুব খুশি হয়েছি, কিন্তু একটা জিনিস মাথায় রেখে চলবে, যাহা কর্ম তাহাই ধর্ম। তুমি মানুষকে সাকসেস দেবে তো সততার সহিত দেবে, যদি তোমার এক্সপিরিয়েন্স সত্য হয় তুমি এক্সপিরিয়েন্স তৈরি করো, তারপর তুমি মানুষকে সাকসেস দেবে। আজকে বলুন আপনি অ্যাস্ট্রোলজি বলুন বা তন্ত্র বলুন, তন্ত্র নিয়ে বহু মানুষ লাফালাফি করছেন, তো কথা হচ্ছে যারা সিদ্ধিলাভ যাদের জীবনে না হয়েছে, একটি মানুষ আমাকে এসে বলুন, এই প্রফেশনে বহু মানুষ তো রয়েছেন, কি করেছেন মানুষের জন্য, যাদের জীবনে সিদ্ধিলাভ হয়নি, যাদের ঈশ্বর দর্শন হয়নি, তাদের জীবনে কতটা সাকসেস দিতে পেরেছেন, তন্ত্র কি অত সহজ, ভগবান কি আপনাকে যা বলবেন ভগবান তাই করবেন। মানুষ প্রোগ্রাম দেখে বিভিন্ন সময় ভুল ডিসিশনে মানুষ আন্ডার কোয়ালিফিকেশন লোকের কাছে চলে যাচ্ছেন, সেখানে বহু টাকা নষ্ট হচ্ছেন। কিন্তু আমার প্রতিজ্ঞা একটা যে আমি যে 1978 থেকে যে কাজটি শুরু করেছিলাম যে আমি মানুষকে সেবা করব বা তার পাশে থাকব, চলার পথে থাকব, সকলের মানুষের কাছে সুখে দুঃখে থাকবো, এই যে প্রতিজ্ঞা, আই এম ভেরি সিম্পল ম্যান, দেখবেন আমার কোনো ড্রেস থাকে না, আমি খুব সিম্পল ড্রেসে চলি, সিম্পল জায়গায় চলি, সিম্পলভাবে থাকি, কারণ জ্যোতিষ হও, জ্যোতিষ নিজেকে সেজো না, জ্যোতিষ তৈরি হও, অর্থাৎ অ্যাস্ট্রোলজি তুমি শিক্ষা তুমি অর্জন করো, তুমি বেশভূষা পরে লাভ নেই, তাতে কোনো কাজ হবে না, ঠিক আছে। আচ্ছা অরিন্দম বাবু, আজকে কি আপনার কিছু জানার আছে, সময়টা একদম, হ্যাঁ সময় একদমই কম না, আমি অ্যাকচুয়ালি আমি অনলাইনে আমি কি জানতে চাই না, আমার কিছু প্রবলেম রয়েছে আমি সবার সামনে সেটা শেয়ার করবো না, বলছি যে আপনি জলপাইগুড়িতে এলে আমার শুধু একটুখানি মানে আমার বাবা মায়ের ডেট অফ বার্থটা নেই, আচ্ছা তো সেই ক্ষেত্রে মানে মানে কি মানে কিভাবে কি কনসাল্ট, আমি একটা কথা আপনাকে বলি, আপনার বাবা কথা যখন বলেছেন যখন লাইনে পেয়ে যাচ্ছেন, একটা কথা শর্ট আমি বলে দিচ্ছি, আপনার বাবার নামটা একটু বলুন। আমার বাবার নাম হচ্ছে রঞ্জিত ভট্টাচার্য। রঞ্জিত ভট্টাচার্য, আচ্ছা ঠিক আছে। আপনার বাবা এখন বয়স কত হয়েছে একটু বলবেন? বয়স এখন এই ধরুন 55 আপনার বাবার বয়স হয়েছে। কি নামটা বললেন? রঞ্জিত ভট্টাচার্য। রঞ্জিত ভট্টাচার্য, আচ্ছা একটা কথা বলি, উনি আপনার বাবা রঞ্জিত ভট্টাচার্য, উনি কি সরকারি চাকরি করতেন? কিন্তু তার শরীরে এখন একটু অসুবিধা হচ্ছে, শরীর ভালো যাচ্ছে না, প্রেসার আছে, সুগার আছে, এ সমস্ত জায়গায় একটু ভুগছে, তাই তো, একটু হার্টের প্রবলেম আছে, এরকম কিছু আছে কিছু? ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, বাবা দীর্ঘদিন বাঁচবেন, কোনো অসুবিধা কিছু নেই, যেটা পাওয়া যাচ্ছে শুধু একটা নামের উপর ক্যালকুলেশন করে বলে দেওয়া হয়েছে। আরও যদি আপনি জানতে চান, জীবনের সমস্ত নারী নক্ষত্র আপনি জানতে পারবেন, এটা হচ্ছে বিষয়। আর যদি কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই জলপাইগুড়ি চেম্বারে নিশ্চয়ই আপনি দেখতে থাকুন, এখানে 28 তারিখে শিলিগুড়ি আছে, 29 তারিখে জলপাইগুড়ি আছে, যদি সেরকম কোনো ব্যাপার থাকে নিশ্চয়ই যোগাযোগ করে রাখবেন, যোগাযোগ করবেন, কাজের গ্যারেন্টি, কবে দুর্গাপুর, কবে আসানসোল, কবে শিলিগুড়ি, কবে জলপাইগুড়ি, যারা প্রোগ্রাম দেখছেন এখানে আপনারা স্কলিং নাম্বারে ফোন করে কবে কলকাতা সেই সমস্ত জায়গায় ঠিক করে চলে আসবেন চেম্বারে, নিশ্চয়ই ভালো থাকবেন। ঠিক আছে, নমস্কার অরিন্দমবাবু, ভালো থাকুন, ঠিক আছে। তো কথা হচ্ছে যে যে এই যে জায়গাটা, যে আপনারা নিশ্চয়ই এই বুকিং নাম্বারে ফোন করে যদি কাজের গ্যারান্টি চান তবেই চেম্বারে চলে আসুন,
চেম্বারে চলে আসবেন, নিশ্চয়ই আপনার জন্মগোষ্ঠী দেখে বা আপনার হস্তরেখা যাদের দেখে বা মুখমণ্ডল দেখে নিশ্চয়ই দেবাশিসদা সেই জায়গাটা সাকসেস করে দিতে পারেন, বহু হাজার হাজার প্রমাণ আপনাদের কাছে রয়েছে। সুতরাং আজকের বিজ্ঞাপন করে লাভ নেই, ভালো থাকুন, সকলে মঙ্গল কামনা করি, এই জন্য নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433।